কাঁচা আম দিয়ে বানিয়ে নিতে পারেন ম্যাঙ্গো জেলি বা আমের জেলি। আর এই জেলি ব্রেডের সঙ্গে মাখিয়ে খেতে ভালোই লাগে। তো আমার তৈরি এই ম্যাঙ্গো জেলি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে একটু বেশি পরিমাণে জল নিয়ে নিলাম। এরপর এই কাঁচা আম এই জলে দিয়ে ফোটাতে দিতে হবে। এখানে জলের পরিমাণ আমি বেশি দিয়েছি, তার কারণ কাঁচা আম এই জলে ফুটে গেলে তারপরে আমের কষ ভাবটা চলে যায় আর আমের টক ভাবটাও চলে যায়, সেই জন্য বেশি জল নিয়ে ফুটতে দিয়েছি। মিডিয়াম আঁচে 10 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর আমগুলো জল ছেঁকে তুলে নিয়েছি। এতে কষ ভাব আর টক ভাব অনেকটাই চলে যায়। এরপর এই আমগুলো পেস্ট হতে দিতে হবে। একটা মিক্সিং জারে এই সেদ্ধ করা আমগুলো নিয়ে পেস্ট হতে দেবো। যেহেতু মিক্সিং জারটা আমার এখানে ছোটো সেহেতু অল্প অল্প করে আম নিয়ে পেস্ট হতে দিয়েছি। এইভাবে সব আমগুলো পেস্ট হতে দিলাম। এরপর একটা কড়াইতে এই আমের পেস্টটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে বা লো আঁচে এই রান্নাটা করতে হবে। এখানে তলা বসে যাওয়ার যেহেতু চান্স আছে আমি এখানে লো আঁচে এই রান্নাটা সম্পূর্ণ করেছি। এই আমের পেস্টটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দিলাম। আমটা যেন খুব ভালোভাবে পেস্ট হয় তেমন হলে আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমের সলিড পার্টগুলো বাদ দিয়ে দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এরপর এই আমের পেস্ট আর চিনি একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করতে শুরু করলাম। কন্টিনিউয়াস লো আঁচে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় দেখা যাবে যে আমের পেস্টটা ঘন হয়ে এসছে, তখন আঁচ বন্ধ করে দিতে হবে। ঠিকঠাকভাবে ঘন হয়ে এসছে এটা বোঝার একটা উপায় আছে। একটা প্লেটে এই আমের পেস্ট থেকে একটুখানি নিয়ে এরপরে প্লেটটা সোজা করে দেবো। এতে যদি আমটা প্লেট থেকে গড়িয়ে পড়ে না যায় তাহলে বোঝা যাবে ঠিকঠাকভাবে এটা কুক হয়েছে। এরপর এটা কাঁচের শিশিতে ভরে নিতে হবে। কাঁচের শিশি অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে একটা স্পুন দিয়ে দিলাম। এতে কাঁচের শিশি ফাটে না। গরম অবস্থায় এই আমের জেলি এই কাঁচের শিশিতে ভরতে হবে। পুরো আমের জেলি এর মধ্যে ভরে নেবার পর চামচটা বের করে নেব। এইভাবে সংরক্ষণ করা যায়, এটা 1 বছর সংরক্ষণ করা যেতে পারে। আর আমার তৈরি এই আমের জেলি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।